ভিডিওতে ভিউজ আসছে না, কন্টিনিউ ভিডিও আপলোড করে আর যাচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছেন না, এই জন্য আপনি মন খারাপ চিন্তা করছেন আর ইউটিউবিং করবেন না, ইউটিউব ছেড়ে দেবেন। তো আপনি যদি আমার এই ভিডিওটি আজকে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি ইউটিউব ছাড়ার কথা মাথায় আনবেন না, আপনি কন্টিনিউ করে যাবেন। কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আসবেন, কিভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আসবে, যদি আপনি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনাকে আর সাবস্ক্রাইবার ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনাকে জাস্ট কন্টিনিউ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিচ্ছি আজকে। তো ইউটিউবের ওয়াইড স্টুডিওর মাধ্যমে কিন্তু এখন ভিউজ আর্ন করা যায়। কীভাবে করবেন আমি একটু স্ক্রিনে আপনাদের ছোটোভাবে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করবেন। ইউটিউবের ওয়াইড স্টুডিওতে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনারা নিচে অ্যানালাইজে চলে যাবেন। অ্যানালাইজে আসার পর এখান থেকে আপনারা একটু পাশে দেখুন রিসার্চ নামে একটি ট্যাব আছে। এই রিসার্চ ট্যাবে কিন্তু আসলে টপ সার্চ নামে একটি অপশান আছে, দেখতে পাচ্ছেন। টপ সার্চে যাওয়ার পর এখান থেকে ইউটিউবে দৈনিক টপ সার্চে কি আছে, এই টপ সার্চে যদি আপনি এই টপ সার্চে কি আছে, এই আপনি যে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন একটার পর একটা টাইটেল এখানে যেগুলো আছে, এই টাইটেলগুলো যদি অনুযায়ী যদি আপনি ভিডিও মেক করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই 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 আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই টাইটেলসগুলো বানাবেন। তো আপনারা যদি এই ইউটিউবের ওয়াইড স্টুডিওর নিয়ম ফলো করে আপনি যদি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে যান, এই টপ সার্চের এবং নিচে আরও কিছু সার্চের অপশান থাকে সেই অনুযায়ী যদি আপনি, অর্থাৎ ইউটিউবের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করে যান কন্টিনিউ, তাহলে কিন্তু আপনি ইউটিউবের সফলতা অর্জন করতে পারবেন। আমিও একটা সময়ে বেসিক্যালি 10-12টা ভিডিও আপলোড করার পরে আমিও আসলে ইউটিউবের আস্তে আস্তে মন মানসিকতা চলে গেছে, আমিও কিন্তু ইউটিউব আস্তে আস্তে ভাবছিলাম যে ইউটিউবিং ছেড়ে দেবো। অলরেডি আমি কিন্তু প্রায় বছরখানেক ভিডিও আপলোড করি নি। এরপরে আবারও চিন্তা করলাম আর ইউটিউব নিয়ে একটু রিসার্চ করি আবারও। তো আবারও ইউটিউব নিয়ে একটু রিসার্চ করতে করতে মোটামুটি এখন আমি আমার চ্যানেলটা একটু দেখ, যদি আপনি খেয়াল করেন আমার চ্যানেলে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্রায় 1100 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই ভিডিওতে অলরেডি আমার যদি ভিডিওতে আপনি গিয়ে দেখেন, আমার ভিডিওর যে পপুলার অপশানে যদি আপনি গিয়ে দেখেন, আমার ভিডিও একটা মোটামুটি 30K ভিউ হয়ে গেছে, একটি 14K ভিউ হয়ে গেছে, একটি 5,000, 5,500, 4,000 এরকম করে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ভিউস আসতেছে। এইভাবেই আপনারাও যদি আমার এই কথাগুলো যদি ঠিকঠাক করে আপনারা যদি মোটামুটি আমার এই কথা শুনে আজকের এই ভিডিও যদি শুনে মনোযোগ সহকারে যদি আপনিও ইউটিউবিং করেন তাহলে কিন্তু আপনিও সাকসেস হবেন। তো আর ভিডিও আসলে বেশি বড় করবো না, মোটামুটি আমি যে টিপসটা দিয়েছি এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।